লকডাউনের প্রথম দিনে কচুয়া উপজেলার পৌর বাজার, রহিমানগর, নলুয়া, সাচার, পালাখাল বাজারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। এ সময় লকডাউন অমান্য করে দোকান খোলায় তাদের জরিমানা করা হয়। এদিকে বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পুনরায় বাড়িতে ফেরত পাঠান পুলিশ সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, উপজেলা সহকারী কমিশনার ভূমি একই মিত্র চাকমা, ওসি তদন্ত মোহাম্মদ সানোয়ার হোসেন সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, নিউজ 71.tv, কচুয়া, চাঁদপুর।